তরুণ প্রজন্মের সঙ্গীত শিল্পী এবং সঙ্গীত পরিচালক জাহিদ নীরব বর্তমান সময়ের বেশ পরিচিত হয়ে উঠেছেন নিজের মোহনীয় সুর দিয়ে। যুক্ত আছেন জনপ্রিয় ব্যান্ড দল চিরকুটের সাথে। সম্প্রতি কয়েকটা ওয়েব ফিল্মে ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজ করেছেন জাহিদ নীরব, যাদের মধ্যে উল্লেখযোগ্য হল মহানগর, মুন্সিগিরি ও দ্য ডার্ক সাইড অফ ঢাকা। দুটি কাজের জন্য জাহিদ সমালোচকদের প্রশংসা করিয়েছেন আগেই। রাশিদ পলাশের দ্বিতীয় সিনেমা প্রীতিলতার সবগুলো গানের সঙ্গীত আয়োজন সহ সিনেমার আবহ সঙ্গীতও করছেন জাহিদ নীরব। তিনি জানান, তার হাতে রয়েছে রায়হান রাফি পরিচালিত নূরের কয়েকটি গান ও আবহ সঙ্গীত। প্রীতিলতার ব্যাকগ্রাউন্ড স্কোর মানে বিজিএম যেটাকে বলে ওটা আমি করছি, আর একটা গান অলরেডি আমাদের ডান হয়ে গেছে যেটা গোলাম রব্বানী ভাই লিখা। সুরও একটা ট্রেডিশনাল সুরই গোলাম রব্বানী ভাই করেছেন, আমি কম্পোজিশন করেছি আর গাইছেন সাব্বিনা সেফ ভাই, ওইটার ডান আমাদের গানটা। আরেকটা গান গাওয়া শেষ, কম্পোজিশন করতেছি, সো মোটামুটি সবগুলো গানে হয়তো আমি করবো আর কি। প্রস্তুতি প্রায়, প্রস্তুতি আমাদের কাজ চলছে আর কি, কাজ মাঝামাঝি পর্যায়ে বলা যায়। গানগুলো যেহেতু শুটের আগে গানগুলো লাগে, সো আমাদের গানগুলো আগেই আমরা হয়তো ডান করে ফেলবো। এরকম আরো কি ওয়েব সিরিজ বা সিনেমাতে কি আরো কোনো কাজ আছে কিনা সামনে? অনেকগুলো আমি করেছি, বাট আসার আগে জানলাম যেগুলো বলা যাবে না, গাওয়া যাবে না, তো ওগুলো বলতে চাই না। আর এর যেগুলো বলা যাবে সেগুলো বলি, যেটা হচ্ছে রায়হান রাফি পরিচালিত নূর সিনেমা, যেটার আরফিন শুভ ভাই অভিনয় করছে, ওইটার মধ্যে সবগুলো গান আমার করার কথা। এর মধ্যে আমাদের একটা গান মোটামুটি ডান হয়েছে, আর ব্যাকগ্রাউন্ড মিউজিকও আমি করছি। এর বাইরে আরেকটা সিনেমা মৃধা বনন মৃধা, ওখানে আমার একটা গান থাকছে। 2018 সাল থেকে 2021 সাল পর্যন্ত প্রায় 300+ বিজ্ঞাপনের মিউজিক করেন তিনি। পাশাপাশি শর্ট ফিল্ম এবং ফিকশনের ব্যাকগ্রাউন্ড মিউজিক করেন জাহিদ। তবে মিউজিক ডিরেক্টরের পাশাপাশি চিরকুট ব্যান্ডের সদস্য হিসেবে বেশি পরিচিত। চিরকুটের কিবোর্ডিস্ট হিসেবে কাজ করেছেন তিনি। মুন্সিগঞ্জে বেড়ে ওঠা জাহিদের ধ্যান জ্ঞানে শুধুই গান, বন্ধু, আড্ডা খুব পছন্দ করেন। তবে স্বল্পভাষী এই শিল্পী মানুষের সাথে মেশেন কম, অবসর সময়ও কারো না কারো গান শুনেই তার কাটে সময়। ফাতেমা আইনি, সময় সংবাদ, ঢাকা।